ঢাকা থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা স্বাগতিক হলেও টেস্ট মর্যাদা না থাকায় সে বছর মিনি বিশ্বকাপে খেলা হয়নি টাইগারদের। প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে হারিয়ে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। এরপর 2000 সালে কেনিয়াতে দ্বিতীয় আসরে দলের সংখ্যা বেড়ে হয় 11। এবার আর বাদ পড়েনি বাংলাদেশ, প্রথমবার অংশ নেয় এ আসরে। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আসরে টানা 4 আসরেই খেলে টাইগাররা। দ্বিতীয় আসরে ভারতকে 4 উইকেটে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড। 2002 সালে শ্রীলঙ্কায় তৃতীয় আসরে মিনি বিশ্বকাপের নাম বদলে হয় ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। এ আসরে শ্রীলঙ্কা ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। 2004 সালে ইংল্যান্ডের চতুর্থ আসরে স্বাগতিক ইংল্যান্ডকে 2 উইকেটে হারিয়ে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। আর 2006 সালে ভারতে পঞ্চম আসরে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে অস্ট্রেলিয়া। 2009 সালে দক্ষিণ আফ্রিকায় দলের সংখ্যা কমে হয় 8, আবারও বাদ পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় শিরোপা জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ওজিরা। 2013 সালের সপ্তম আসরেও সেরা 8 থাকতে পারেনি টাইগাররা, তাই ইংল্যান্ডের সে আসরেও যাওয়া হয়নি মাশরাফিদের। সপ্তম আসরের চ্যাম্পিয়ন ভারত। এরপর শুধুই বাংলাদেশের ইতিহাস, একে একে বড় দলগুলোকে হারিয়ে বর্তমানে 6 নম্বর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি তো বটেই, 2019 সালের বিশ্বকাপেও সরাসরি খেলাটা প্রায় নিশ্চিত করে রেখেছে মাশরাফি মুস্তাফিজরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন।